পবিত্র বাইবেল থেকে জিরোমীয় ভাববাদীর পুস্তকের দ্বাদশ অধ্যায়টি পাঠ করছে। হে সদাপ্রভু, আমি যখন তোমার সহিত বিবাদ করি, তুমি ধর্মময়, তথাপি তোমার সহিত বাদানুবাদ করিব। দুষ্ট লোকদের পথ কেন কুশলযুক্ত হয়? যাহারা অতিশয় বিশ্বাসঘাতক, তাহারা কেন শান্তিতে থাকে? তুমি তাহাদিগকে রোপণ করিয়াছ, তাহারা মূল বাঁধিয়াছে, তাহারা বৃদ্ধি পাইয়া ফলবান হইতেছে। তুমি তাহাদের মুখের নিকটস্থ, কিন্তু তাহাদের অন্তঃকরণ হইতে দূরবর্তী। কিন্তু হে সদাপ্রভু, তুমি আমাকে জ্ঞাত আছ, তুমি আমাকে দেখিতেছ, এবং তোমার প্রতি আমার মন কেমন তাহার পরীক্ষা লইয়া থাকো। উহাদিগকে মেষের ন্যায় নিহত হইবার জন্য টানিয়া লও, বধের দিনের জন্য নিযুক্ত করিয়া রাখো। কতদিন দেশ শোক করিবে ও সমস্ত ক্ষেত্রের তৃণ শুষ্ক থাকিবে? দেশ নিবাসীদের দুষ্টতা প্রযুক্ত পশু ও পক্ষীগণের সংহার হইতেছে, কারণ লোকেরা বলে, সে আমাদের শেষ দশা দেখিবে না। তুমি যদি পদাতিকদের সহিত দৌড়িয়া গিয়া থাকো আর তাহারা তোমাকে ক্লান্ত করিয়া থাকে, তবে অশ্বগণের সহিত কি প্রকারে পারিয়ে উঠিবে? আর যদ্যপি শান্তির দেশে নির্ভয়ে থাকো, তথাপি জর্দনের শোভাস্থানে কি করিবে? বস্তুত তোমার ভ্রাতৃগণ ও তোমার পিতৃকুল, তাহারাই তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছে, তাহারাই তোমার পশ্চাতে ধর ধর বলিয়া ডাকিতেছে। তাহারা তোমাকে ভালো ভালো কথা কহিলেও তাহাদের কথায় বিশ্বাস করিও না। আমি আপন বাটি ত্যাগ করিয়াছি, আপন অধিকার ছাড়িয়ে দিয়াছি, আপন প্রাণের প্রিয় পাত্রীকে শত্রুগণের হস্তে সমর্পণ করিয়াছি। আমার পক্ষে আমার অধিকার অরণ্যস্থ সিংহতুল্য হইল, সে আমার বিরুদ্ধে হুঙ্কার করিল, এই জন্য আমি তাহাকে ঘৃণা করিয়াছি। আমার পক্ষে কি আমার অধিকার চিত্রাঙ্গ শকুনিবধ হইয়াছে? শকুনিরা কি চারিদিকে তাহার বিপরীতে আসিয়াছে? চলো, তোমরা সমস্ত বন্য পশু একত্র করো, তাহাদিগকে ভোজন করাইতে আনো। অনেক পাল রক্ষক আমার দ্রাক্ষাক্ষেত্র বিনষ্ট করিয়াছে, আমার ভূমি পদতলে দলিত করিয়াছে, আমার ভূমিরত্নকে ধ্বংসিত প্রান্তর করিয়াছে। তাহারা তাহা ধ্বংসস্থান করিয়াছে, তাহা ধ্বংসিত হইয়া আমার কাছে বিলাপ করিতেছে। সমুদয় দেশ ধ্বংসিত হইয়াছে, কেননা কেহ মনোযোগ করে না। প্রান্তরে বৃক্ষশূন্য যে সকল গিরি আছে, তাহাদের উপর দিয়া বিনাশকগণ আসিয়াছে। বস্তুত সদাপ্রভুর খড়গ দেশের এক সীমা অবধি অপর সীমা পর্যন্ত সকলই গ্রাস করিতেছে, কোন প্রাণীর শান্তি নাই। তাহারা গম বুনিয়াছে, কণ্টক রূপ শস্য কাটিয়াছে, অনেক কষ্ট করিলেও কিছু উপকার প্রাপ্ত হয় না। তোমরা সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ প্রযুক্ত তোমাদের ফলের বিষয়ে লজ্জিত হও। আমার সমস্ত দুষ্ট প্রতিবাসীর বিরুদ্ধে সদাপ্রভু এই কথা বলেন, আমি আপন প্রজা ইসরায়েলকে যাহার অধিকারী করিয়াছি, সেই অধিকার তাহারা স্পর্শ করিয়াছে। দেখো, আমি তাহাদের ভূমি হইতে তাহাদিগকে উৎপাটন করিব, এবং তাহাদের মধ্য হইতে যিহুদা কুলকেও উৎপাটন করিব। আর তাহাদের উৎপাটনের পরে আমি ফিরিয়া তাহাদের প্রতি করুণা করিব, তাহাদের প্রত্যেক জনকে পুনরায় তাহার অধিকারে ও তাহার ভূমিতে আনিয়া দিব। আর তাহারা যদি যত্নপূর্বক আমার প্রজাদের পথ শিখে, এবং যেমন বালের নামে শপথ করিতে আমার প্রজাদিগকে শিক্ষা দিত, তেমনি যদি জীবন্ত সদাপ্রভুর দিব্য বলিয়া আমার নামে শপথ করে, তবে তাহারা আমার প্রজাদের মধ্যে সংগ্রথিত হইবে। কিন্তু তাহারা যদি কথা না শুনে, তবে আমি সেই জাতিকে উৎপাটন করিব, উৎপাটন করিয়া বিনষ্ট করিব, ইহা সদাপ্রভু কহেন।